জানার আছে বলার আছে নিয়ে চলে এসেছি এনটিভির পর্দায়। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দেব পিনোকিও সম্পর্কে কিছু তথ্য। ইতালীয় শিশু সাহিত্যিক কার্লো কলোডি রচিত জনপ্রিয় উপন্যাস অ্যাডভেঞ্চার অফ পিনোকিও 1883 সালে প্রকাশিত উপন্যাসটি সারা বিশ্বে শিশু কিশোরদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। গেপেতো নামের এক দরিদ্র কাঠ খোদাইকারী শিল্পীর তৈরি কাঠের পুতুল পিনোকিও। গেপেতোর কোনো সন্তান ছিল না। এই কাঠের পুতুলটি বানানোর সময় আকাশ থেকে একটি তারা খসে পড়েছিল, তাই দেখে সে প্রার্থনা করে যেন পুতুলটি সত্যিকারের মানুষ হয়। গল্পের এক পর্যায়ে নীলপরির আশীর্বাদে পিনোকিও মানুষের মতো হাঁটতে ও কথা বলতে শেখে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা আফফান মিতুল। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত আয়োজনে। কেমন লাগছে আমাদের আয়োজনে আজকে এসে? আমি যখন কিশোর তখন আমি প্রোগ্রামটা রেগুলার দেখতাম, তখন আমার বয়স 17-18 এরকম হবে। তো মাকে পাশে রেখে দেখতাম এবং আমি সবসময় ট্রাই করতাম ফোন করার, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে ফোনটা কখনো আমি পেতাম না। আসলে বন্ধুরা এত ব্যস্ত থাকে ফোন করার জন্য, লাইন পাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমার খুবই প্রিয় অনুষ্ঠান ছিল, এবং এখন এই পরিণত বয়সে এসে আমি নিজেই শোতে গেস্ট হিসেবে আসতে পেরেছি। সিরিয়াসলি আই এম ফিলিং গুড, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ধন্যবাদ, খুব ভালো লাগলো যে একজন পুরনো দর্শককে আজকে আমাদের মাঝে পেয়েছি। তো ভাই, এখন তো অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ততায় দিন কাটাচ্ছেন, একদম প্রায় প্রতিদিনই আপনার শুটিং থাকছে, কাজ থাকছে, এবং আমরাও দেখছি অনেক কাজ পাচ্ছি। তো নতুন কাজগুলো নিয়ে কথা বলতে চাই। আমি লাস্ট কুরবানি ঈদ গেল 22 তারিখে, আমি 26 তারিখ থেকে শুটিং শুরু করেছি। গত পরশু দিন পর্যন্ত টানা কাজ করেছি, অলমোস্ট 20 দিন। এই কোনোটা শর্ট ফিল্ম, কোনোটা সিনেমা, কোনোটা খণ্ডনাটক, আর এখন তো ইউটিউবের জন্য কাজ আছে, পাশাপাশি বেশ কিছু সেলিব্রিটি শোতে যাচ্ছি। তো সাম্প্রতিক সময়ে যে কাজগুলো করলাম এই 20 দিনের মধ্যে, সেগুলো হচ্ছে আমি এই তো পরশু দিন ফিরলাম রাজ চক্রবর্তীর একটি ছবিতে অভিনয় করে, বাংলাদেশ কলকাতার জয়েন্ট ভেঞ্চার ছবি। কিন্তু আমার ডেট নেওয়া ছিল 6 দিনের, আমরা 2 দিন শুটিং করেছি। করার পর ছবিটির হয়তো পারমিশন ছিল না সিলেটে শুটিং করার, বা কোনো একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে ছবিটা সম্পূর্ণ শেষ না করে চলে এসেছি। ইন ফিউচারে কী হবে ছবিটা আমি ঠিক জানি না, কিন্তু মাত্র 2 দিন হলো যে আমি রাজ চক্রবর্তীর ডিরেকশন অভিনয় করেছি, এটা আমার জন্য অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু আমি ওনার অনেক ছবিও দেখেছি। আর এছাড়া করলাম, ডিরেক্টর এখন মিটিংয়ে আছেন নামে একটি খণ্ডনাটক, এটি বানিয়েছে রঙ্গমহল টিম, মানে ওরা 3-4 জন ইয়াং ছেলে মেয়ে মিলে এই নাটকটি বানিয়েছে, কিন্তু কারোর নাম দেয়নি। আর এই তো গেল সপ্তাহে আমি একটি বিজ্ঞাপনে মডেল হলাম, নাম হচ্ছে ghorebazar.com। 2 দিন ধরে শুটিং করেছে, অনলাইন শপ, ওটার আমি মেইন মডেলটা করেছি। এছাড়া নাও ইট ইজ অ্যাজ ফার আই নো যে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আমি অভিনয় করছি। এগুলো নিয়ে কথা বলবো, একটা ফোন নিয়ে নিই তার আগে। প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তাজকিয়া জান্নাত বলছি। জান্নাত কেমন আছো? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। জান্নাত বলো, কোন বিভাগ থেকে খেলবে? নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, হু রোড দ্য কোটেশন টু এয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন? অপশন এ আলেকজান্ডার পোপ, অপশন বি জন ড্রাইডেন, অপশন সি এডমন্ড স্পেন্সার। অপশন এ আলেকজান্ডার পোপ নিলাম, এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাবো?
ঠিক আছে, তোমার জন্য প্রশ্নটি হচ্ছে which of the following words will come first in the dictionary? অপশন এ বিউটিফাই, অপশন বি বিউটিফুল, অপশন সি বিট। অপশন সি বিট। অপশন সি বিট নিলাম এবং উত্তর সঠিক। অনেক অনেক অভিনন্দন মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তো ভাই আপনার কাছে ফিরছি। তো বলছিলেন যে এই মুহূর্তে প্রচুর এবং বলা যায় সবচেয়ে বেশি কাজ করছেন শর্ট ফিল্মে। তো একদম এই গত 2-3 দিন আগে আমরা একটা নতুন শর্ট ফিল্ম পেয়েছি পিতা নামে, এবং এই 2-3 দিনেই ভীষণ জনপ্রিয় হয়ে গেছে। জাস্ট 3 দিন আগে এই শর্ট ফিল্মটি রিলিজ হয় ইউটিউব চ্যানেলে। তো আমিনুল ইসলাম বাচ্চু ভাই এটি ডিরেকশন দিয়েছেন এবং তারই রচনা। কনসেপ্ট ছিল পিতা পুত্রের গল্প, রিলিজ হলো এবং অনেক ভালো রেসপন্স পেয়েছি। আর এছাড়া আমি জাস্ট এই 10 দিনের মধ্যে যে শর্ট ফিল্মগুলো করলাম তার মধ্যে একটি হচ্ছে ইমরান খান ইমুর রিলেশন, এটাও দুই ভাইয়ের গল্প, ছোটো ভাইয়ের ক্যারেক্টারটা আমি করেছি। আর আছে ডক্টর ইলার ভুল নামে একটি শর্ট ফিল্ম করেছি, রবিউল হাসান সোহেলের অপরাধী নামে একটি শর্ট ফিল্ম করেছি, এটা 4 দিন আগে রিলিজ হয়েছে। আর আমি অনেকগুলো নামও মনে রাখতে পারি না, বাট এছাড়া আগামীকাল একটি শর্ট ফিল্ম আছে, মঙ্গলবারে করব সুব্রত তরফদারের কিডন্যাপ শর্ট ফিল্ম অ্যাজ লিড ক্যারেক্টার, শনিবারে সবুজ খান ভাইকে 2টি শর্ট ফিল্মের জন্য ডেট দিয়ে রেখেছি, নাম হচ্ছে আমার সবটাই চাই, আরেকটি নাম মনে করতে পারছি না। আর শুক্রবারও দিয়েছে আরেকজনকে শর্ট ফিল্মের জন্য ডেট দিয়ে রেখেছি। এগুলো তো অপেক্ষায় রইলাম আমরা দেখার, তো বরং যেগুলো আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে একটু কথা বলি। তবে কথা বলার আগে একটা ফোন নিন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নাবিলা জাহিন জোয়া বলছিলাম। নাবিলা, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে ফেলো এবং বলো কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 9-এ পড়ছিলাম। এখন বলো পড়ছিলে নাকি এখনো পড়ছো? নাবিলা শুনতে পাচ্ছো আমাকে? হ্যাঁ আপু। ঠিক আছে, তুমি কি 9-এ পড়ছো? হ্যাঁ আপু, আমি 9-এ পড়ছিলাম। 9-এ পড়ছিলে, আচ্ছা ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? আমি প্রকৃতি ও ভূগোল নিতে চাচ্ছি। প্রকৃতি ও ভূগোল থেকে? হ্যাঁ। ঠিক আছে নাবিলা, কোন স্কুলে পড়ছো? আমি এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ছিলাম। ঠিক আছে, তোমার জন্য প্রথম প্রশ্ন, সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রতি সেকেন্ডে কত টন হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে? অপশন ক 60 টন, অপশন খ 70 টন, অপশন গ 90 টন। দ্রুত বলতে হবে আপু, 70 টন। অপশন খ 70 টন নিলাম, কিন্তু উত্তরটি হলো না নাবিলা, সঠিক উত্তর ছিল অপশন ক 60 টন, জানা হয়ে গেল। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। বলছিলাম যে যেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো নিয়ে কথা বলতে চাই। তো পিতা এবং অপরাধী একদম একদিনের গ্যাপে রিলিজ পেয়েছে, পরপর দুটো রিলিজ পেয়েছে, কেমন সাড়া পাচ্ছে? আমি তার আগে বলছি যে আমার বঙ্গবিড়িতে আমার একটি শর্ট ফিল্ম গেল বছর রিলিজ হয়, নাম ছিল আমি চোর নই। আচ্ছা, এটি 3 বছর বয়সী মেয়ে থাকে আমার, তার খুব শখ মাংস দিয়ে ভাত খাবে, কিন্তু আমার মাংস কেনা সামর্থ্য নেই। এই মাংসের টাকাটা জোগাড় করে যখন মেয়েটাকে নিয়ে কসাইয়ের কাছে গেল, তখন ওরা মনে করেছে আমার কাছে টাকা নেই, আমাকে চোর সন্দেহ করে আমার বাচ্চার সামনে আমাকে মেরেছে, এরকম একটা কনসেপ্ট শর্ট ফিল্ম। এটার জন্য আমি 2টি পুরস্কারও পেয়েছি। তো এই বঙ্গবিড়ির এই শর্ট ফিল্মটা রিলিজের পর আমার কাছে অনেক শর্ট ফিল্মের অফার আসে এবং অ্যাভারেজ হিসেব করলে সপ্তাহে 2 দিন আমার শর্ট ফিল্ম করাই হয়। এখনও আমার কাছে আমি এর আগে যে বলেছিলাম যে আমি চন্নই শর্ট ফিল্মটি করেছি, ডিরেকশন দিয়েছিলেন রবিউল হাসান সোহেল। তো এই ছেলেটি যা কাজ করে, মানে কি একটা অদ্ভুত কারণে ও যতগুলো কাজ করেছে সবগুলোতেও আমার জন্য ক্যারেক্টার রাখে। ও বলে ভাই আমি কখনো আপনাকে ছাড়া কাজ করব না, মানে কাজ করতে করতে ওর সাথে আমার এমনই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই বানিয়েছে অপরাধী। এবং সেও সামনের সপ্তাহে আমাকে আরেকটি শর্ট ফিল্মের স্ক্রিপ্ট দিয়েছে, নাম মনে নেই, এটা সামনের সপ্তাহে আমরা করছি, 3টা ক্যারেক্টার। অপরাধীর গল্পটা হচ্ছে এখানে আমি ড্রাগ এডিক্টেড একটি ক্যারেক্টার করেছি, যে আমি মদ খেয়ে মাথাল হয়ে আমি আমার ওয়াইফকে পিটাই এবং যৌতুকের জন্য খুব টর্চার করি, মানে যে অপরাধীটাই হচ্ছে আমি অপরাধীটা।
এখানে আমার বিপরীত অভিনয় করেছেন সঞ্জিদা ইপসা মেবি ওনার নাম। আর পিতা হচ্ছে আমার বিপরীত অভিনয় করেছেন এলিনা শাম্মি, ওনার সাথে আমি গন্তব্য নামে একটি ছবিতে অভিনয় করেছি, ওখানে আমার কো আর্টিস্ট ছিলেন। তো এইটার কনসেপ্ট হচ্ছে রিক্সায় করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় বসে আছে এবং ছেলেটা খুব জাহির করছে যে সে অনেক কোটিপতির ছেলে, তার 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 বাড়ি আছে, গাড়ি আছে, এবং মেয়েটাও বেসিক্যালি কোটিপতি। এবং মেয়েটা বলছে কেন গাড়িটা আনলাম না, রিক্সাতে যাচ্ছি, রিক্সা তো টানতেই পারছে না, রিক্সাওয়ালা কি বুড়া রিক্সাওয়ালা ঠিক মতো টানতে পারছে না। তো আমিও রিক্সাওয়ালার গায়ে হাত তুলে বলি যে কি ভাত খাস নাই সারাদিন, টান ভালো করে টান। আমি মিসবিহেভ করি, তখন রিক্সাওয়ালা যখন তাকিয়ে বলো আমি তো চেষ্টা করছি, তখন দেখি রিক্সাওয়ালাটাই আমার বাবা, এখন আমি পিতা। তো আমি কি আমার পিতাকে আমার গার্লফ্রেন্ডের সামনে স্বীকার করব নাকি অস্বীকার করব, এই এইটা জানতে হলে প্লিজ আপনারা ইউটিউবে গিয়ে জাস্ট আফফান মিতুল লিখবেন। তো তখন আফফান মিতুল লিখলেই না অনেকগুলো শর্ট ফিল্ম চলে আসে, এই যাবতকাল আমি যতগুলো শর্ট ফিল্ম করেছি সবাই দেখে নিব। হ্যাঁ চলে আসে চলচ্চিত্রটি। তো ভাই আমরা একটা ফোন নিয়ে নিই প্লিজ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আমি সিলভি বলছি। কেমন আছো সিলভি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সিলভি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? প্রকৃতি ও ভূগোল। প্রকৃতি ও ভূগোল, ঠিক আছে। তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সৌরজগতের সর্ববৃহৎ পাহাড় কোন গ্রহে অবস্থিত? অপশন ক মঙ্গল, অপশন খ পৃথিবী, অপশন গ ইউরেনাস। দ্রুত বলতে হবে। সময় চলে যাচ্ছে সিলভি। অপশন ক মঙ্গল। অপশন ক মঙ্গল নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটি হচ্ছে নিচের কোন পদার্থটি থেকে গ্রানাইট উৎপন্ন হয়? অপশন ক চুনা পাথর, অপশন খ কয়লা, অপশন গ বেলে পাথর। ঝটপট বলতে হবে। অপশন গ বেলে পাথর নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ কয়লা। ভাই আমরা তো শর্ট ফিল্ম নিয়ে অনেকটা গল্পই করছিলাম, এবার একটু নাটকের প্রসঙ্গে আসি। অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে গেল ঈদে, তো সেই নাটকগুলো সম্পর্কে যদি বলতেন। আমার ঈদের দিন যে নাটকটি এসেছে নাম পারবো না ছাড়তে তোকে, খুবই মিষ্টি প্রেমের ত্রিভুজ প্রেমের একটি গল্প, বানিয়েছেন সবুজ খান ভাই। সবুজ খান ভাইও যে এখন পর্যন্ত আমার সাথে পরিচয় 2 বছর, উনি যা কাজ করে সেটা নাটক হোক শর্ট ফিল্ম হোক, উনি আমাকে ছাড়া কখনো কাজ করেন না। ইভেন আমাকে নিয়ে একটি ছবি বানাবেন বেহুলা নাম, অ্যাজ লিড ক্যারেক্টার আমি করছি। তো সবুজ খান ভাই এখানে আমার বিপরীতে নায়িকা নিয়েছেন তানজিন তিশাকে, তৌসিফ মাহবুবও ছিলেন। তৌসিফ মাহবুব আর আমরা দুজনেই তানজিন তিশাকে পছন্দ করি। তারপর ফাইনালি তানজিন তিশার সাথে কার বিয়ে হয় এটার জন্য আপনারা পারবো না ছাড়তে তোকে লিখে সার্চ করবেন ইউটিউবে, দেখে নেবেন, ইউটিউবে দেখে নেবেন। এছাড়া ঈদের দিন, সরি, ঈদের তৃতীয় দিন মানে 24 আগস্ট রিলিজ পেয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হয়েছে একটি নাটক, বিশ্বাস অবিশ্বাস। আচ্ছা, এই নাটকের রাইটার ছিলাম আমি, নাট্যকার ছিলাম আমি। এখানে আমার বিপরীত আমার ওয়াইফ ক্যারেক্টার করেছেন সীমানা। এছাড়াও অনেক ভালো আর্টিস্ট ছিলেন, যেমন মুক্তি আপা ছিলেন, রাশেদ মামুন অপু ছিলেন। এই এইটাও খুব ভালো একটি গল্পের ছিল, মানে পারিবারিক গল্পের একটি নাটক ছিল। এই যে নাট্যকার মিতুল, তার সম্পর্কে একটু জানতে চাই, এর আগে কি লেখা হয়েছে? আমার লেখা 4টি নাটক মেক হয়েছে। প্রথম নাটকটির নাম ছিল সেলিব্রিটি, ফারুক আহমেদ, স্বাধীন খুসরু, তারেক মাহমুদ অনেকে অভিনয় করেছিলেন মুক্তি। আর সেকেন্ড নাটকটির নাম যখন গিয়েছি ডুবে পঞ্চমী চাঁদ, চ্যানেল আয়ের নাটক ছিল। এই নাটকটিতে মানে অসম প্রেম স্টুডেন্টের সাথে তার শিক্ষিকার প্রেম, আমার আমি স্টুডেন্টের ক্যারেক্টারটা করেছিলাম, আর আমার ম্যাডামের ক্যারেক্টার করেছিলেন সুমনা সোমা। এরপরে আমার থার্ড নাটক ছিল বিশ্বাস অবিশ্বাস, এরপরে নাটকটির নাম ছিল ম্যারেজ মিডিয়া। আকমো হাসান, ঈশানা, আহসানুল হক, মিনু, শাহরিয়ার নাজিম চ অনেক আমি অভিনয় করেছিলাম। আর এছাড়া আমার একটি শর্ট ফিল্ম আমার ইউটিউবে পাওয়া যায়, এটা অনেক ভিউয়ার্স, প্রায় 40 লাখের মতো, তার নাম হচ্ছে মুক্তি, দ্য গেট রিড। এটা সম্পর্কে আমরা জানি, একটা ফোন নিয়ে নিই তার আগে। হ্যালো, 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 কে বলছো? আমি
আপু আমি মিতি বলছি। কেমন আছো মিতি? এই তো ভালো, আপনি? আমিও খুব ভালো আছি। মিতি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন বি, অফ। ভাই আবার আপনার কাছে ফিরছি। তো আমরা নাট্যকার মিতুলের গল্প শুনছিলাম এবং সেই মুক্তি শর্ট ফিল্মের কথা বলছিলাম। মুক্তি ব্রথলসের একটি কাজ ছিল যে কতটুক পরিস্থিতি স্বীকার হলে একজন মা তার বাচ্চা, 4 বছর বয়সী বাচ্চা থাকা সত্ত্বেও সে এই প্রফেশনে আসে। আচ্ছা, খুব ভালো একটি শর্ট ফিল্ম ছিল গেট রিড অফ। এখানে মন্তাজ শর্টের প্রচুর ব্যবহার করা হয়েছে। আর এছাড়া আমার লেখা আরেকটি শর্ট ফিল্ম আছে, নাম হচ্ছে তুমি মিলেছ মোর প্রাণে মনে, মা ছেলের গল্প। আমার মায়ের ক্যারেক্টার করেছিলেন আরজুমান দারা বকুল। এই তো করছি এরভাবে। আরো গল্প করব, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি সুরামিন বলছিলাম কলরোয়া থেকে। কেমন আছো বন্ধু? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই খেলোয়াড়ের নাম কি? অপশন ক কামরুল ইসলাম রাব্বি, অপশন খ মোহাম্মদ মিঠুন, অপশন গ লিটন দাস। দ্রুত বলতে হবে। অপশন ক কামরুল ইসলাম রাব্বি। নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ লিটন দাস। তো ভাই আমরা তো গল্প করছিলাম আপনার সঙ্গে এবং আপনার নাটক এবং শর্ট ফিল্মে অনেক কথাই হলো, কিন্তু আপনি যে ফিল্মে প্রচুর কাজ করেছেন সেই কথাটা তো বাকি রয়ে গেছে, তো সেটা নিয়ে কথা বলি। আপনি বলছিলেন যে গন্তব্য নামে একটা চলচ্চিত্র সামনেই রিলিজ পাবে, তো সেটি সম্পর্কে যদি একটু বলতেন। গন্তব্য ছবিটি ডিরেকশন দিয়েছেন অরণ্য পলাশ। তো ভাইজানের সাথে আমার কথা হলো গতকালকে, উনি বললো সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে ছবিটি রিলিজ পাবে। এবং এখন পর্যন্ত যে আমার খুব প্রিয় একটি ছবি, ছবিটা 6 জন বন্ধুই হচ্ছে 6টা প্রধান চরিত্র, কারো থেকে কারো চরিত্র কম বেশ এরকম না। 6 জন বন্ধুর মধ্যে একটি বন্ধু আমি করেছি, একটি বন্ধু করেছেন নায়ক ফেরদৌস ভাই, আমান রেজা, এলিনা শাম্মি, জিয়ন এবং ফিল্ম হিরোইন আইরিন। তো 6 জন বন্ধু মিলে একটি সিনেমা বানাতে চাই, দেশপ্রেমের সিনেমা। তো সিনেমাটার মধ্যে যে স্ক্রিপ্ট চিত্রনাট্যটা থাকে সেখানে 6টি ক্যারেক্টারই আবার এই 6জন প্লে করে। আচ্ছা। এবং এই 6টি মানে এখানে আমাদের বলা যেতে পারে আমরা সবাই ডাবল পার্ট করেছি, মানে শহরের ক্যারেক্টার আমরা 6জন, আবার ওই সিনেমাটা গ্রামের ছবি, সেই ছবিতে আমরা গ্রামের ক্যারেক্টারটা আমরা করেছি। এরকম একটি ছবি গন্তব্য, খুবই আশাবাদী ছবিটা নিয়ে। ছবিটা আমার বিশ্বাস সবাই খুব পছন্দ করবে। আর আর আমি তো প্রথম ছবিতে অভিনয় করলাম মোর্শেদুল ইসলাম স্যারের, আমার খুব প্রিয় ডিরেক্টর, তার দীপু নাম্বার 2 ছবিতে এখন পর্যন্ত আমার প্রিয় ছবি, বড়ই হয়েছে এটা ওই ছবি দেখে। তো 2008 উনি আমাকে প্রথম সিনেমায় ব্রেক দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। ছবির নাম ছিল বৃষ্টির দিন। ছবিটা আমরা কিছুদিন আজিমপুর ছাপড়া মসজিদের সামনে যে কলোনিটা আছে সেখানে শুটিং করেছি, কিন্তু কয়েকদিন শুটিং করার পর ছবিটি বন্ধ হয়ে যায়। কিন্তু আমার ভালো লাগে যে আমার প্রথম সিনেমা মোর্শেদুল ইসলাম স্যার। এবং এরপর তো আপনার, আমরা প্রথম আপনাকে পর্দায় দেখেছি নেকাব্বরের মহাপ্রয়াণে। আমার প্রথম যে ছবিটি মুক্তি পায় সেই ছবিটির নাম নেকাব্বরের মহাপ্রাণ, যেটা কিনা 6টি ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এবং ওখানে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি, তোরাবালি, কৃষক তোরাবালি ক্যারেক্টারে। কিন্তু এরপর আমি মানে আমার প্রথম অভিনীত ছবিটা নাম হচ্ছে হরিজন, প্রধান চরিত্রে ছিলাম। আমার মায়ের ক্যারেক্টার করেছিলেন রোকেয়া প্রাচী, বাবার ক্যারেক্টার করেছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন মামুনুর রশিদ স্যার, মাহমুদ সাজ্জাদ, অনেক বড় বড় আর্টিস্ট ছিলেন।
তো আমি তো মাটির ময়না ছবিটাও তো আমার খুব মানে হৃদয়ের খুব কাছের একটা ছবি তারেক মাসুদ স্যারের। ওখানে যে আনুর মা বাবার ক্যারেক্টার করেছিলেন রোকেয়া প্রাচী জয়ন্তী চট্টোপাধ্যায়, এখানে আমার মা বাবার ক্যারেক্টার করেছেন রোকেয়া প্রাচী জয়ন্তী চট্টোপাধ্যায়, এটা আমাকে অনেক আরাম দেয়। তো এই ছবিটি আমার মুক্তি পরে পায়, কিন্তু এই ছবিটিও সরকারি অনুদানের ছবি ছিল। এরপর তো করলাম আরেকটি সরকারি অনুদানের ছবি করলাম। এটার কথা শুনি, একটা ফোন নিয়ে নি তার আগে প্লিজ। হ্যালো 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 হ্যালো, কে বলছো? ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম ইমা। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি হিমা? আমি ক্লাস 7 এ পড়ছি। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? কোন বিভাগ থেকে খেলবে ঝটপট বলতে হবে। বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। তোমার জন্য থাকছে বাংলার মুখ থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় কার শাসনামলে? অপশন ক সম্রাট বাবর, অপশন খ সম্রাট আকবর, অপশন ক সম্রাট শাহজাহান। আরেকটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছি সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে কাকতাড়ুয়া। ওটা দুজনকে ঘিরে ছবিটির গল্প। একটি হচ্ছে কিশোর মুক্তিযোদ্ধা, একটি হচ্ছে কিশোর রাজাকার। মানে 1971 সনের অনেক ছোট ছোট বাচ্চারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিল, এবং অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু না বুঝে রাজাকারদেরকেও সাহায্য করেছে। ওইখানে ওই রাজাকার ক্যারেক্টারটা আমি করেছি, ছোট রাজাকার। আমার বাবার ক্যারেক্টার করেছিলেন আহমেদ শরীফ স্যার। এছাড়াও অনেক বড় বড় আর্টিস্ট ছিলেন, খালেদা আক্তার, কল্পনা, রেবেকা, ইলোরা গহর, অনেকেই ছিলেন। আর এরপর আমি ছবি করলাম বর্তমানে এমপি কবি কাজী রোজির কবিতা অবলম্বনে, নাম ছিল আমার পিরানের কোনো মাপ নেই। এখানে মানে এখানে আমি এর আগে যা কাজ করেছি সব কিশোর কিশোর কিশোর, এখানে এসে আমি মানে পরিণত যেটাকে বলে একদম নায়ক ক্যারেক্টার। আমার সাথে হিরোইন ছিল নতুন একটি মেয়ে রানী। আমার বাবার ক্যারেক্টার, আমার ওস্তাদ বাবার ক্যারেক্টার করেছিলেন সোহেল রানা স্যার, অনেক কিংবদন্তি অভিনেতা, ড্যাশিং হিরো। আর এছাড়া এই ছবিটিতে আরও অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন। ব্যান্ড তারকা মাকসুদ ছিলেন, হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ অভিনয় করেছিলেন। এই ছবিটাও দারুণ একটি গল্প। আমি সব মিলিয়ে ছবি করেছি 13টা। ইভেন একটি ওয়েব ফিল্ম, আহমেদ জিয়াদ নামে একজন ডিরেক্টর, উনি জনি পিটার বানিয়ে খুব নাম কামিয়েছে ওয়েব ফিল্ম। উনি গতকালকে আমরা মিট করলাম, আমাকে নিয়ে একটি ওয়েব ফিল্ম করবেন, নাম হচ্ছে ফেরারি, প্রধান চরিত্রে আমি থাকবো। এছাড়া অনেকগুলো মানে এই মাত্র এখানে আসার আগেই আমি একটি প্রোডাকশন হাউসে ছিলাম, ওখানে সব ফাইনাল হলো। আজিম খান ভাইয়ের প্রযোজনায় ছবিটির নাম হচ্ছে দুই মা, ছবিটি বানাবেন রাসেল মিয়া, ওখানে দুইটা হিরো, একটা আমি করছি। আপনার এই ব্যস্ততার কথাগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগছে, যে আমাদের একজন পছন্দের অভিনেতা এতটা ব্যস্ত এবং তার এতগুলো কাজ আমরা তার মানে সামনে পেতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেবার জন্য, এবং আপনার গন্তব্য সহ সকল কাজের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে গন্তব্য ছবিটি আমার এই বছরই মুক্তি পেয়ে যাবে, তো সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন, খুব ভালো হয়েছে ছবিটি, এটা আমার বিশ্বাস, এবং ছবিটি দেখার পর এটা আপনাদেরও বিশ্বাস হবে। অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।